হ্যালো চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক বেশি ভালো আছেন এবং আমাদের টিএফএল লাইভের সাথে আছেন। আমি ফরজানা আবারও হাজির হয়ে গেলাম আজকে একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে। প্রতিদিন তো মেলার ভিডিও করি, বাট আজকের ভিডিওটা একদম ভিন্ন রকম। আজকে আমরা অবস্থান করছি বিবিরহাট গরুবাজারে। আজকে আপনাদেরকে দেখাবো এই গরুবাজারে কী কী গরু এসছে এবং দাম কেমন, সেই সম্পর্কে সবাইকে আমরা জানাবো। চলুন প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। লাইফটাইম গ্যারান্টি দিয়ে মোবাইল সার্ভিসিং করছে সিপিআর ফিল্ড স্কোয়াড, 2 নম্বর গেট, চট্টগ্রাম। দর্শক, আমি এখন হাঁটতে হাঁটতে ভেতরের দিকে চলে আসলাম। এখানে এসে কিন্তু গরু দেখতে পাচ্ছি। তো একজন ভাইয়া আছে, আমি ভাইয়ার সাথে একটু কথা বলে জেনে নিব ওনার কি কি গরু আছে এবং দাম কেমন পড়ছে। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার কি নাম আপনার? আমার নাম হচ্ছে সিরাজউদ্দিন। আপনি কি আপনার গরুগুলো কি নিয়ে এনেছেন নাকি নিজস্ব? আমার গরুগুলো কিছু গরু আমি পালছি আর কিছু গরু আমি নীলফামারি থেকে নিয়ে আসছি বিক্রি করার জন্য। আমরা একটা গরু দেখতে পাচ্ছি, সো এটা কেমন, ওজন কতটুকু এবং প্রাইসটা কেমন? এই গরুটার ওজন হবে আপনার 4-4 মণ, এটার প্রাইস পড়বে যে আপনার 25 কি 30 হলে বিক্রি সেল করে ফেলবো। এমনি আপনার সবগুলো মিলে 4-4 মণ কাটবে। এটা কি এখনো পর্যন্ত কেউ দরাদরি করেছে? হ্যাঁ, দরাদরি করেছে, 1,10,000 পর্যন্ত উঠছে। আপনি কত হলে ছেড়ে দিব? আমি 1-25 হলে ছেড়ে দেবো, ধরেন এদিক 2-3 হাজার এদিক সেদিক রাখবো, হাতের মধ্যে রাখবো। টোটাল কয়টা গরু এনেছেন আপনি? টোটাল গরু আসছে আমার 26টা। আর কোনটা কোনটা আছে আপনার? আমার ওই পাশের বড়গুলো আর এই পাশে। আমরা একটু করে ভাইয়া গরুগুলো দেখাবো, আমরা একটু গরুগুলো দেখিনি, এটা একটু করে দেখবো ভিডিওটা। আমরা এখানে আরও ভাইয়ার আরও অনেকগুলো গরু আছে যেগুলো আমরা একটু করে দেখে নিব। এখন যেটা দেখতে পাচ্ছি ভাইয়া, একটু আপনি এদিকে চলে আসবেন। এই এখন যেটা দেখছি আমরা, এটার প্রাইস কেমন আর হচ্ছে গিয়ে ওজনে কতটুকু? এই গরুটা আপনার ফিক্সড মাংস হবে 75 কেজি। গরুটা আমার কিনে হয়েছে 60,000 টাকা, 6,000 টাকা খরচ হয়েছে। এটা আমি 70 বা 72 হলে ছেড়ে দিব। 72 হাজার হলে, 70 হাজার হলে ছেড়ে দিব? ছেড়ে দেব। কর্পোরেশনের বাজার, এটা মনে হয় 7,000 মানে 50 টাকা করে মনে নির্ধারণ করা হয়েছে কর্পোরেশন থেকে। আপনার টোটাল গরু কয়টা বললেন? আমার টোটাল গরু হচ্ছে 26টা। কয়টা সেল হইছে? আমার সেল হইছে মাত্র একটা। সেল হইছে? আচ্ছা, মানে ভাইয়ার আমরা একটু করে দেখব। এটা হচ্ছে আরো একটা গরু। মানে এগুলোর কি কোনো নাম আছে? এগুলোর নাম নাই আসলে, এগুলো বাজার থেকে ক্রয় করছি, তো এগুলো ওদের ওখানে নাম ছিল, আমাদের এখানে নাম দেওয়ার সুযোগ নেই। আচ্ছা, আমরা একটু করে আপনাদেরকে দেখিয়ে দিব যে ভাইয়া যে গরুগুলো আছে সবগুলো একটা একটা করে দেখিয়ে দিব। প্রিয় দর্শক, আমি এখন যে জায়গায় আছি ওখানে একটা একেবারে সুঠাম দেহের গরু দেখতে পাচ্ছি। মানে আমি যেহেতু ভয় পাই, তারপরে দেখাচ্ছি এই যে এই গরুটা খুবই সুন্দর, মানে দেখতে যেমন সুন্দর তেমনি হচ্ছে গিয়ে সুঠাম দেহ, মানে দেখলেই বুঝতে পারবেন আপনারা কীরকম গরুটা। এখন এই গরুর মালিক যিনি আছেন ওই ভাইয়ার সাথে আমি কথা বলে জেনে নিব এটার প্রাইস কেমন এবং ওজন কতটুকু পড়বে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভাইয়া, এখানে আপনার কয়টা গরু আছে? গরু আছে 14টা। কোথা থেকে এসছেন? মাগুরা। ডাইরেক্ট মাগুরা থেকে এখানে এসেছেন? যশোর মাগুরা। আচ্ছা, এগুলো কি আপনার নিজের খামারে নাকি কেনা গরু? খামারে আছে 4টা আর কিনা 10টা। আচ্ছা, এই যে আমরা একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি কোনো নাম আছে? এদের নাম দেয়া নেই। এই গরুটার ওজন কতটুকু হতে পারে? এদের ওজন আছে আপনার 15 মণ। 15 মণ? আচ্ছা, বাহ। এটার আক্সিং প্রাইস কত, মানে এটার প্রাইস কত আপনি বলেন সবাইকে? সাদাম 8 লাখ, 5.5 লাখ হলে বিক্রি, একদম দাম কম হলে বলেন। দাম চাষে 8 লাখ, 5.5 লাখ হলে বিক্রি, তার কম হলে বিক্রি নেই। এখনো পর্যন্ত কতজন দরাদরি করেছে এই গরুটা নিয়ে? 4,60,000 পর্যন্ত গেছে দাম। কতজন করেছে? দাম বলেছে দুইজনে। 4,60,000 পর্যন্ত উঠছে? জি। আপনি কত হলে ছেড়ে দিবেন বললেন? এই বললাম 5.5 লাখ হলে বেচবো।
5.5 লাখ হলে দিয়ে দিবেন, কারণ রেখে তো লাভ নেই। আর এটা আসলে অনেক সুন্দর, মানে আপনি কত মন বলেন যেন বললেন, 13 মন বললেন, মেবি 15 মন বলেছি, 15 মন। আচ্ছা 15 মন, আমার থেকে তো দেখে মনে হচ্ছে মনে হয় এটা আরো বেশি হতে পারে। হতে পারে না, আমার তো জানা নেই, আমার আন্দাজ মতন আমার ধরা আছে। আর কি গরু আছে আপনার, আমরা একটু দেখব। দর্শক আমরা একটু ওনার সাথে যাচ্ছি এবং কি কি গরু আছে আমরা একটু দেখে নিব। বাবা কি হয়েছে? আচ্ছা এই যে আমরা আরো একটা গরু দেখতে পাচ্ছি, ভাইয়া এই পাশে আসবেন একটু। আচ্ছা ভাইয়া, এই এই গরুটা হচ্ছে সেম ওজনের নাকি একটু বেশি হবে? এটা এটা একটু কম ওজন হবে, এটা আপনার 2 মণ ওজন কম হবে। তো এটার প্রাইস কেমন রাখছে? এটার প্রাইস হলো 5 লাখ হলে বিক্রি একবারে, তার কম 5 লাখ হলে বিক্রি করে দিবেন? বিক্রি করে দেবো। এখনো কি কেউ দরদরি করেছে? এটা দরদরি করেছে, 4.5 লাখ বলেছে। 4.5 লাখ বলছে, আপনি 5 লাখ হলে দিয়ে দিবেন? তাহলে দিয়ে দেবো। আর কি কি গরু আছে আপনার কাছে, আমাদেরকে একটু করে দেখাবেন আপনি? আচ্ছা আমরা পরে আর একটা গরুতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে এখানে ভাইয়ার গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, সবগুলোই হচ্ছে গিয়ে খুবই সুন্দর এবং কি বলবো খুবই বিশাল বিশাল গরু। সো ভাইয়া এইগুলোর মধ্যে কোনটা কেমন? এটা আপনার 2.5 লাখ হলে বেশ একদম, তার কম হলে হবে না। 2.5 লাখ হলে ছেড়ে দিবেন, কত মন? এটা আছে আপনার 8 মন। এর পাশেরটা? এটা আছে মনে করেন যে আপনার হলো 5.5 মন আছে। কত হলে ছেড়ে দিবেন? 1.75 লাখ হলে ছাড়বো। সবাইকে কত বলেন? বলেছি 2.2 লাখ। 1.75 লাখ হলে ছেড়ে দিবেন? 1.75 লাখ হলে এটা ছাড়বো। এর কমে ছাড়বেন না? কম হলে ছাড়বো না। আচ্ছা আমরা কিন্তু দেখতে পেলাম ভাইয়ার মানে সবগুলো গরুই খুবই সুন্দর এবং খুব বিশাল বিশাল ওজনের, মানে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। যারা হচ্ছে গিয়ে আপনারা একটু বড় সড়ো গরু নিতে চান একদম মানে কম প্রাইসের মধ্যে, তো আমার মনে হলো যে মানে গরু হিসেবে এগুলোর প্রাইসগুলো খুবই কম আছে, তো সবাই চলে আসবেন। এটা হচ্ছে বিবিরহাট বাজার, এখানে ভাইয়ার নাম কি? আমার নাম হচ্ছে উজ্জ্বল। উজ্জ্বল ভাইয়ার মানে গরুগুলো খুবই সুন্দর এবং হচ্ছে গিয়ে খুবই যারা একটু বেশি মনের মানে গরু নিতে চাচ্ছেন তাদের জন্যই বলছি অবশ্যই চলে আসবেন, ওনার গরুগুলো খুবই ভালো এবং খুবই কম প্রাইসে আছে। থ্যাংক ইউ ভাইয়া।